অনেকদিন কুজার পর অবশেষে গুগল প্লে স্টোরের গুপন এই অ্যাপটি খুঁজে পেলাম আপনার মোবাইলে অ্যাপটি রাখবেন এবং ব্যবহার করবেন সবাই অবাক হয়ে যাবে মোবাইলের ভলিউম প্লাস বাটনে দুইবার ক্লিক করার সঙ্গে সঙ্গে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন হয়ে যাবে সেই সঙ্গে আপনি ভলিউম প্লাস বাটনে যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে স্টোর অ্যাপ ওপেন হয়ে যাবে আপনার মোবাইলের ভলিউম মাইনাস বাটনের লং প্রেস করে মানে চাপ দিয়ে ধরে রাখলে স্ক্রিনশট উঠে যাবে যখনই আপনি চাপ দিয়ে ভলিউম মাইনাস বাটন ধরে রাখবেন তখনই স্ক্রিনশট উঠে যাবে আর ভলিউম মাইনাস বাটনে দুইবার ক্লিক করলে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাবে অসাধারণ এই কাজগুলো করতে হবে শুধুমাত্র আজকের ভিডিওতে যে অ্যাপটির সাথে পরিচিত হবেন এই অ্যাপটি দিয়েই অন্য কোনো অ্যাপ দিয়ে কিন্তু পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনি ভিডিও দেখে চুপি চুপি চলে গেলে নতুন নতুন অ্যাপ খুঁজে আনতেও কিন্তু উৎসাহ পাই না অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষের দিকে আমি আপনাকে দেখিয়ে দিব চলুন প্রথমে দেখে নেই অ্যাপটি আপনার মোবাইলে কাস্টমাইজ করার সঠিক সিস্টেম এখানে অনেক সেটিংস পেয়ে যাবেন আপনি উপরের দিক থেকে প্রথমে ভলিউম আপ এই সেটিংসে ক্লিক করবেন দেন কাস্টমাইজ সেটিংসটি অফ থাকবে আপনি এই কাস্টমাইজ সেটিংসটি অন করে দিবেন নিচের দিকে তিনটি সেটিংস থাকবে সিঙ্গেল ট্যাব ডাবল ট্যাব এবং লং প্রেস সিঙ্গেল ট্যাব ডিফল্টভাবে নো অ্যাকশান সিলেক্ট করা থাকবে এই সেটিংসটি আপনার পরিবর্তন করার প্রয়োজন নেই আপনি নিচের দিক থেকে ডাবল ট্যাপে ক্লিক করে ফেসবুক অথবা আপনার ফেভারিট যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করে দিবেন ডাবল ট্যাপে ক্লিক করার পর উপরের দিকে অ্যাকশানস অপশন পেয়ে যাবেন এই অ্যাকশনসে ক্লিক করে অ্যাপ্লিকেশানসে ক্লিক করবেন আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ দেখতে পাবেন আমি ফেসবুক সিলেক্ট করে রেখেছি আপনি ফেসবুকও সিলেক্ট করতে পারেন অথবা অন্য অ্যাপ সিলেক্ট করে দিবেন লং প্রেসে ক্লিক করার পর সেমভাবে আপনি এখান থেকে আরেকটি অ্যাপ সিলেক্ট করে দিবেন দেন ব্যাকে চলে আসার পর ভলিউম ডাউন বটনে ক্লিক করে কাস্টমাইজ সেটিংসটি অন করে দিবেন সিঙ্গেল ট্যাপ চেঞ্জ করার প্রয়োজন নেই নিচের দিক থেকে ডাবল ট্যাপ এবং লং প্রেস সেটিংসে অ্যাপ অথবা এখানে অনেক অ্যাকশান আছে সেই অ্যাকশান অথবা অ্যাপ সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে অ্যাকশান অপশন থেকে স্ক্রিনশট সিলেক্ট করে দিলাম লং প্রেসে ডাবল ট্যাবে ইউটিউব সিলেক্ট করা আছে আমার কাজ কমপ্লিট এখন যদি মোবাইলের ভলিউম প্লাস বাটনে আমি দুইবার ক্লিক করি তাহলে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন হয়ে যাবে আর লং প্রেস করে চাপ দিয়ে ধরে রাখলে স্টোর অ্যাপে চলে আসবো মানে স্টোর অ্যাপটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন বাটনে দুইবার ক্লিক করলে ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে আর চাপ দিয়ে ধরে রাখলে স্ক্রিনশট উঠে যাচ্ছে আশা করি আপনি বুঝতে পেরেছেন আর সিঙ্গেল টেপে কোনো অ্যাকশন সিলেক্ট করে রাখলে কিন্তু ভলিউম প্লাস মাইনাস করার সময় সমস্যা হবে তাই কোনো কিছু সিলেক্ট করে রাখবেন না প্লে স্টোরে চলে আসার পর আপনি বটম ম্যাপার লিকে চার্জ করলেই এই লোগো অ্যাপটি পেয়ে যাবেন আপনি এই লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন আশা করি আজকের ভিডিওতে প্লে স্টোরের যে অসাধারণ মোবাইলের অ্যাপটির সাথে পরিচিত হলেন আপনার কাছে ভালো লাগলো